নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো পুজো তো চলে গেল, আজ পঞ্চমী। তো পাহাড়, সমুদ্র, জঙ্গল সবই তো ঘোরা হলো, বাকি রয়ে গেছিল মরুভূমিটাই। আমাদের ভারতবর্ষে একটাই মরুভূমি, একমাত্র থর মরুভূমি। তো আমরা থর মরুভূমি দেখতেই আজকে রাত্রে বেরিয়ে যাচ্ছি রাজস্থান। হাওড়া বিকানের এক্সপ্রেস আছে, হাওড়া থেকে রাত্রির 11:25 ছাড়ছে। তো বেশ কিছুদিন থাকবো না, এই গাছপালাগুলো একটুখানি আমাদের যেমন খাবারের দরকার হয়, এদেরও তো একটু খাবার দাবার দরকার হয়। তো আজকে এদের একটু ভিটামিন টিটামিন দিয়ে যাব, যাতে আগামী 10-15 দিন এরা জল না পেলেও কোনো অসুবিধা যাতে না হয়। তো এইসবগুলো করে গুছিয়ে টুছিয়ে এখন অনেক কাজ আছে, সেলুন যাবো, একটু ফ্রেশ আপ হতে হবে, চুল চুল কাটতে হবে, তারপরেই রাত্রে আমাদের ট্রেন। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, অনেকগুলো পার্টে আশা করি হবে ভিডিওটা। তার কারণ হচ্ছে রাজস্থান অনেক বড় স্টেট, যেমন তাগুলো জানিও। আর যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটা আর বলতে যেন না হয়, অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দিও। বাই, দেখা হচ্ছে তাহলে একদম ট্রেন। বাই বাই। লোকাল ট্রেন বেলানগর থেকে ছেড়েছে 8:30 সময়, এখন আমরা হাওড়া ঢুকছি প্রায় 9:04 ঘড়িতে। এখন লাগেজ নিয়ে একদম রেডি, এই কারণেই গেটের সামনে নিয়ে আসতে হয় লাগেজগুলো, কেননা হাওড়া থেকে যারা বাড়ি ফেরার টাইমে, রিটার্ন টাইমে, অফিস টাইম তো প্রচুর ভিড় থাকে, তো সেই জন্যে লাগেজগুলো রেডি রাখতে হয় গেটের সামনে। আমরা হাওড়া পৌঁছে গিয়েছিলাম 9:10, আর আমাদের ট্রেন 11:25 হওয়ার জন্য আমরা এই 2 ঘন্টা আপার ক্লাস এক্সিকিউটিভ লঞ্চে থাকবো। এখানে জাস্ট PNR নাম্বারটা শো করালেই তোমাদের এন্ট্রি করতে দেবে, আর 5 টাকা প্লাস GST হিসাবে প্রতি ঘন্টায় চার্জ করা হয়। এখানে লেডিসদের জন্য একটা আলাদা সেপারেট হল রয়েছে, আর একটা জেনারেলের জন্য আলাদা সেপারেট হল রয়েছে। এর ভেতরে সোফা রয়েছে, আলাদা আলাদা টয়লেট রয়েছে, আর একটা ফুড কোর্ট রয়েছে। ট্রেন ছাড়লো হাওড়া থেকে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে 11:25 একদম নির্ধারিত সময়তে হাওড়া বিকানের এক্সপ্রেস। দিদি এখনো টাটা দিয়ে যাচ্ছে দাদাকে, খুব মন খারাপ, ছুটছে লোকে, উঠে পড়েছে। অন্য রুটের ট্রেনে তো ঝালমুড়ি ফালমুড়ি পাওয়া যায়, কিন্তু হাওড়া বিকানের ট্রেনটার মধ্যে কোনো ঝালমুড়ি দেখতে পেলাম না। আমরা বাড়ি থেকে মুড়ি ক্যারি করেছিলাম, সেই মুড়ি খসা পেঁয়াজ দিয়ে কেটে সুন্দরভাবে খাওয়া হচ্ছে। নিচেরা খাবে, মুড়ি খাচ্ছে, দেখাচ্ছি 1 মিনিট। সবাই মুড়ি খাচ্ছে, মুড়ি খেতে ব্যস্ত, সবাই হাতে করে একটা করে প্যাকেট নিয়ে নিয়েছে। বাসে যাদের বমি হয়, যেমন বমি করার প্যাকেট হাতের সামনে ধরে রাখে না, ওইরকম বমি করার প্যাকেটের মতন হাতে মুড়ির প্যাকেট রেখে দিয়েছে। মুড়ি খেতে ব্যস্ত। আর এই প্যাকেটটা কালো প্যাকেট, কালো প্যাকেটেই লোকে বমি বমির জন্য নেয়। 22307 হাওড়া বিকানের এক্সপ্রেস এখন জয়পুর ঢুকছে, জয়পুর স্টেশন। এটা 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে এখন ট্রেন চলছে। এর আগেও লেটে চলছিল ট্রেন, তবে মেক আপ করে দিয়েছিল টাইম। জয়পুর ছেড়ে দিয়েছে ট্রেন, আর মাত্র 5 ঘন্টার অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাচ্ছি বিকানের।
ঘড়িতে এখন সকাল 6:30 আর আমরা প্রবেশ করে গেলাম ভারতবর্ষের একমাত্র মরুভূমি থর মরুভূমিতে। জীবনে প্রথমবার মরুভূমি দর্শন হলো এই হাওড়া বিকানের ট্রেন যাত্রায়। গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মরুভূমির বালিগুলো এসে মুখের মধ্যে গায়ের মধ্যে লাগছে, উফ, সে এক আলাদাই অনুভূতি, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর আমাদের ট্রেন মরুভূমির বুক চিরে এখন ছুটে চলেছে বিকানেরের উদ্দেশ্যে। যতদূর চোখ যাচ্ছে শুধু বালি আর বালি। খুব ইচ্ছা করছে জানো তো বন্ধুরা, একবার ট্রেনটা বেশ থেমে যাবে এখন এখানে, ছুটে গিয়ে একবার বালিটা গিয়ে স্পর্শ করে আসতাম। এখন আছি বিকানের স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে। গাড়িটা এসেছিল 1 নম্বরে। তো এখানে একটা অসুবিধা, লিফট আছে একটাই আর কোনো স্লোপিং নেই, সিঁড়ি আছে, লাগেজ নিয়ে আসার একটু প্রবলেম। তো আমরা আছি এখন 6 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা এগিয়ে যাচ্ছি পার্কিংয়ের দিকে। 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই পার্কিং আছে, সেখানে আমাদের গাড়ি ওয়েট করছে। এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন বেরোচ্ছি এই বাইরে। এটা হচ্ছে পার্কিং লট। এইখানে তোমরা সমস্ত রকমের গাড়ি পেয়ে যাবে। যারা গাড়ি বুক করে আসবে না, এখানে ইনস্ট্যান্ট স্যাটেল পেয়ে যাবে, অটো আছে, ছোটো ছোটো গাড়ি আছে, তোমাদেরকেই ড্রাইভ এখানকার গাড়িওয়ালারা খুঁজে নেবে। এখানটা একটা স্লোপিং করা আছে এখান দিয়ে ট্রলি নামানোর জন্যে। আমাদের গাড়িতে বাকি প্যাসেঞ্জাররা সবাই ওয়েট করছে, সবাই আগেই চলে এসেছিল। এই হচ্ছে আমাদের গাড়ি, এসি গাড়ি, 22 সিটার একটা গাড়ি নেওয়া হয়েছে। সবাই উঠছে। এই আমাদের হেল্প, গাড়ির হেল্পার ভাই। একটা হেল্পারকে দেখিয়ে দিই গাড়ির। আজকে আমরা আছি এখন বিকানে। সকালবেলা ট্রেন থেকে নেবে, হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে যাচ্ছে, রেস্টুরেন্টে এলাম, গরম গরম ছোলা ভাটা সালাড আচার উত্তর প্রদেশ আমরা এখন আছি জুনাগড় ফোর্টে, জাস্ট ঢুকলাম। তো এখানে 100 টাকা করে এন্ট্রি ফিস, আর সরকারি গাইড তার সাথে ফ্রি থাকে। সরকারি গাইড আপনাকে নিয়ে যাবে, যখন গ্রুপে 25-30 জন একসাথে হবে তখনই নিয়ে যাবে, আদারওয়াইজ আপনাকে ওয়েট করতে হবে তার জন্য। তো আমরা কি করেছি, একটা পার্সোনাল গাইড নিয়েছি। আমাদের গ্রুপে 17-18 জন আছি, তো উনি 750 টাকা নিচ্ছেন, গভর্নমেন্টের যা রেট তাই, গভর্নমেন্টেরই গাইড। চিন্তামণি মহারাজা গঙ্গা সিং জি কে পাশে আনে বলে যদি সিং জি পাইশো নম্বর কে রাজা।
জুনাগড় ফোর্টের আমরা এখন টিকিট কাউন্টারে রয়েছি। এখানে বিলো ফাইভ কমপ্লিমেন্টারি, পাঁচ থেকে বারো বছর অবধি হাফ চার্জ মানে পঞ্চাশ টাকা, আর অ্যাডাল্টদের জন্য একশো টাকা। और इस पार्ट में हिंदी फिल्म लैला मजनू की शूटिंग हुई है। अभी लेटेस्ट की मणिकर्णिका, द्रोणा, ये सब देख रहे हैं। वो रोहिड़ा की जो गर्मी के टेम्परेचर को मेंटेन करके रखा करते हैं। हाथ सिर्फ रह गया पंखा, एक आदमी जैसे दूसरे आदमी जैसे कैसा करता है। एक चांदी का सियासन है, इसका वजन 300 किलो का है। राजा महाराजा यहाँ पे बैठते थे, राज तिलक होता था। ये कोऑर्डिनेशन हॉल है, राज तिलक के काम में लिया। अच्छा जी, इसको मैं दरवाजा 65 केजी का दरवाजा है, जो मेन डोर वहाँ पे लगता था। सिक्योरिटी के लिए वहाँ से यहाँ पे शिफ्ट कर दिया गया ताकि आप अपनी स्ट्रेस ना लगा। इटालियन टाइल सेटअप, আখরোট গাছের কাঠের দরজা, আর এখানে রংগুলো সোনা দিয়ে তৈরি। और हाथी के लिए बनाया गया ये कोने वाला शिव जी का मंदिर है, इसलिए नहीं शिव जी का मंदिर है इसलिए इस एरिया को शिव गार्डन बोला जाता है। नहीं इधर नहीं, इधर नहीं। गुड़ा जलाती थी, इसमें एक मैग्नेटिक सिस्टम होता था, उस डोर की वायर से ऊपर कनेक्ट होता था, पूरा एक वायर जुड़ा हुआ है। गुड़ा जलाते समय मैग्नेटिक सिस्टम चलता, डॉल की वायर खींचते वीडियो देते, फिर डॉल डांस करते थे, मूव करते थे। ये सारा बैटरी नहीं होता था, मैग्नेटिक सिस्टम होता था। चंदन की लकड़ी का बड़ा है, चंदन की लकड़ी चंदन था, प्रिंस चांद और अनाथा सिंह। ये गंगा सिंह जी की बेटी है, ये गंगा सिंह की पिक्चर है। और ये बेल्जियम के कहाँ से सो कर, ये ड्रेसिंग रूम में कपड़े चेंज करने के काम आता था राजा महाराजा। रीअसेंबल करके इनके पोते कर्णी सिंह जी ने 1985 में रख दिया ताकि आप अपनी इसको देख सकें।
ये दरबार हॉल है, राजा महाराजा यहाँ पे बैठते और आम पब्लिक की सभा होती थी। ये दोनों हॉल के नंबर तो इनका बाउंड বিকানের ফোর্ট থেকে আমরা এখন যাচ্ছি হাভেলি। হাভেলি দেখতে তো হাভেলিতে যাওয়ার জন্যে কোনো বাস এখানে ঢুকবে না, যেহেতু বড় গাড়ি আমাদের, তো ওই বড় বাস ঢুকবে না, তার জন্য আমরা অটো করে নিয়েছি। দাদা অটো করে নিয়ে যাচ্ছে, পার অটো 300 টাকা করে নেবে, 300 টাকার বিনিময়ে তোমরা দেখতে পারবে বিকানের মেন সিটি, হাভেলি আর জয়েন্ট টেম্পল, এই তিনটে স্পট ঘোরাবে। প্লাস মার্কেট এরিয়াতে আমরা যাব, ওখানকার ফেমাস সুইটস, ফেমাস খাবার যেগুলো আছে সেগুলো একটু ট্রাই করবো। চলো পরে দেখা হচ্ছে আবার, বাই। বিকানের হাভেলি ঘোরার পর আমরা এসেছি এখন জৈন মন্দিরে। এটা ওই অটো করেই আসতে হয়েছে, কারণ একদম ন্যারো রোড, একটুখানি এটা হাইটও আছে জায়গাটা, তো এখানে বাস আসবে না। জুনাগড় ফোর্ট, রামপুরিয়া হাভেলি আর জয়েন্ট টেম্পল ঘুরতে ঘুরতে এখন দুপুর 3টে। তো আমাদের হাতে আর বেশি সময় নেই, তাই আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে সোজা চলে যাব কর্ণিমাতা টেম্পল। আর ক্যামেল রিসার্চ সেন্টারটা আপাতত স্কিপ রাখলাম আজকের জন্য, কালকে যদি সময় পাই ঘুরবো, না হলে স্কিপ করব প্ল্যান থেকে। আমরা লাঞ্চ সেরেই আবার রওনা দিয়ে দিয়েছি কর্ণিমাতা টেম্পলের উদ্দেশ্যে, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। বিকানের হোটেলে আজকে আমরা লাঞ্চ করে এখন চলে এসেছি সোজা বিকানের কর্ণিমাতা মন্দিরে। এখানে প্রচুর লাইন পড়েছে নবরাত্রি ফেস্টিভ্যালের জন্যে, তো আমরা এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছি। এখানে মেন অ্যাট্রাকশান হচ্ছে ইঁদুর চুয়া, প্রচুর এখানে ইঁদুর দেখা যায়। জুতো লাইনে রেখে, জুতো স্টলে রেখে আমরা এখন লাইন দিয়েছি প্রসাদ কিনে, একটু পরেই মন্দিরে দর্শন করব। একটা একবার দেখি তো বন্ধুরা, প্রথম পর্ব এখানেই শেষ করছি, আর ভিডিওটি বড় করছি না। আর দ্বিতীয় পর্বে থাকছে তোমাদের জন্য জয়সলমীর। আর জয়সলমীর মানে বুঝতে পারছো, উট, মরুভূমি, সাফারি আর অনেক কিছু। চলো ভাই, টাটা, তৃতীয় পর্বে দেখা হচ্ছে।